হে গেছে ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তিনটি ভিডিও এডিটিং ট্রিক্স এটা বেসিক্যালি এটা হলো সেকেন্ড এপিসোড অফ ভিডিও এডিটিং আগেও আমি একটি এপিসোড আপলোড করছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া যায় গো অ্যান্ড চেক ইট আউট তো আজকের ফার্স্ট এডিটিং ট্রিক্সটি হলো ইন্ট্রো আপনারা যদি আপনাদের চ্যানেলে প্রফেশনাল লুক দিতে চান অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে চান আপনাদের ভিউয়ার্সদের তাহলে সর্বপ্রথম যেটা সেটা হলো চ্যানেল এর ইন্ট্রো তো অনেকেই আছেন বিগিনিং পর্যায়ে এডিটিং করে থাকেন যারা অ্যাডভান্স লেভেলের ইন্ট্রো তৈরি করতে পারেন না বাট আজকে আমি আপনাদের দেখাবো একটি বেসিক ইন্ট্রো বাট প্রফেশনাল তো সেই ইন্ট্রোটা তৈরি করার জন্য আপনাদের একটি ট্যাম্পলেট ডাউনলোড করতে হবে জাস্ট একটি ট্যাম্পলেট আপনার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ট্যাম্পলেটটা ডাউনলোড করে নেবেন দেন দেখাচ্ছি কীভাবে আপনারা মেক করবেন তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনার মাস্টারটি ওপেন করে প্লাস আইকন ট্যাপ করে সিক্সটিন এইসপেক রেশিওটা শেয়ার করে নেবেন দেন এটা আপনার মিডিয়া ব্রাউজারে নিয়ে যাবে মিডিয়া ব্রাউজার থেকে যে ইন্টু টেম্পলেটটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পর জাস্ট ইনপুট করে নেবেন ইনপুট করার পর একটা আপনার ওয়ান পয়েন্ট নাইন টু টু সিক্স মিলি সেকেন্ডে চলে যাবেন এখান থেকে আমি ওয়ান পয়েন্ট নাইন টু সিক্স মিলি সেকেন্ডে চলে গেলাম দেন এখানে একটা মার্ক করে দিলাম অ্যান্ড লেয়ার থেকে মিডিয়াতে যাবো অ্যান্ড আপনাদের লোগোটা নিয়ে আসবেন লোগোটা যদি পিএনজি আকারে হয় তাহলে বেটার হয় আদারওয়াইজ আপনারা তাদের লোগো নিয়ে আসতে পারেন যে কোনো ফর্ম্যাটে দেন এখান থেকে আপনারা জাস্ট লোগোটা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবেন আমি এখান থেকে আমার লোগোটা অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি তাতে জাস্ট লোগোটা মিডিয়ালে রাখলেই হবে অ্যান্ড এই যে আমি যে ট্যাম্পলেটের ব্যাকগ্রাউন্ডটা সেটার সাথে ম্যাচ করে এরপর আপনার চলে যাবেন ব্ল্যান্ডিংয়ে ব্ল্যান্ডিং থেকে স্ক্রিন সেট করে দেবেন দেন উপরে যাবেন অ্যান্ড এখান থেকে ইন অ্যানিমেশনে ঢুকবেন অ্যান্ড এনিমেশনে অ্যানিমেশনটা আপনাদের করে দিতে হবে ওয়েব আপ তো আমরা এখান থেকে ওয়েব আপ করে দিলাম অ্যান্ড এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ডে রেখে দিলাম ওয়ান সেকেন্ড ফাইভ মিলি সেকেন্ড ওকে দেন এটা আমরা ফুল ভিডিওতে দিয়ে দিলাম লোগোটা অ্যান্ড আমরা যদি এবার এটা শুরুতে চলে যাই অ্যান্ড যদি প্লে করি তো আমি এই শুরুতে গিয়ে এটা প্লে করলাম তো এরকম একটি রেজাল্ট আমরা পেলাম তো আমরা যদি মিডল থেকে দেখি এটা কতটা পারফেকশন হয়েছে আপনাদের যদি লোগোটা ওয়েবটা পারফেকশন না হয় তাহলে একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন দেন এক্সপোর্ট বাটন ট্যাপ করে যে কনভার্জেশনে আপনারা এক্সপোর্ট করে দিতে পারেন দেন এটা ডান হয়ে গেল আমাদের ইন্ট্রোটা তো আমাদের সেকেন্ড এডিটিং ট্রিক্সটা হল স্ক্রোলিং টেক্সট আপনারা অনেক সময় আপনাদের কথার সাথে সাথে নিচে দিয়ে কিছু স্ক্রোলিং টেক্সট যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা একটু প্রফেশনাল হয় বেশিরভাগ আপনারা নিউজ চ্যানেল দেখে থাকবেন স্ক্রোলিং টেক্সট আসে আপনাদের যদি নিউজ চ্যানেল হয়ে থাকে বা এরকম টাইপের ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনার স্ক্রলিং টেক্সট দিতে পারেন আপনারা এখন নিচে যে দেখতে পাচ্ছেন স্ক্রোলিং টেক্সটটা এটা কীভাবে দিবেন সো এটাই হলো সেকেন্ড ট্রিক্স তো দেখে নিন তো স্ক্রোলিং টেক্সট অ্যাড করার জন্য আপনাদের প্রথমে প্লাস এখান ট্যাপ করে সিক্সটিন নাইন এই এক্সপেক্টেশন বা আপনাদের ভিডিও রেশিও নিতে হবে দেন এখান থেকে আপনাদের একটি ভিডিও ইনপুট করতে হবে ইনপুট কপ এখান থেকে লেয়ার থেকে টেক্সটে চলে যাবেন অ্যান্ড আপনার স্ক্রোলিং টেক্সটে যে টেক্সটটা দিতে যাচ্ছেন সেই টেক্সটা দিয়ে দেবেন দেন এই টেক্সটটা আপনারা জাস্ট ফুল ভিডিওতে দিতে পারেন বা যতটুকু আপনাদের স্ক্রোলিং টেক্সটটা দরকার অতটুকুতে দেবেন দেন আপনাদের টেক্সট একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ছোটো বড়ো করে ওকে ছোটো রাখলে বেটার হয় আপনাদের ভিডিও অনুসারে তো এরপর আপনার নিচে চলে যাবেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারে যাবেন অ্যান্ড এনেভেল করে দেবেন ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যান্ড এখান থেকে আপনারা কালার সেট করে দিতে পারেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কালার বাদে যে কালার সেট করবেন সেটাই এটা ভালো লাগবেন ওটা ব্যাকগ্রাউন্ড থেকে ফুল ভিডিও করে দেবেন অ্যান্ড এখান থেকে আমি টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিচ্ছি এখান থেকে আপনার এ আই কোনো চলে যাবেন অ্যান্ড এখান থেকে যে কোনো একটি ফন্ট আপনার সেট করতে পারেন তো আমি একটি ফন্ট সেট করে দিলাম ওকে এবার আমাদের কী অ্যানিমেশন করতে হবে কী অ্যানিমেশন করার জন্য কী অ্যানিমেশন ট্যাপ করে এই যে স্কলিং টেক্সটের যে ভিডিওটা সেটা আমরা একদম লাস্টে নিয়ে যাব ওকে এখান থেকে লাস্ট এই এরকম একটা পর্যায়ে নিয়ে যাব নিচ থেকে অ্যান্ড আমরা একদম শেষে যে যাব চলে যাব ভিডিওটার অ্যান্ড এই স্ক্রলিং টেক্সটটা একদমই শেষে নিয়ে যাবো এদিকে মানে আমরা বাম দিক থেকে ডান দিকেটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব ওকে দেন এখান থেকে আমরা যদি প্লে করি তাহলে এরকম হবে ওকে ডান আমাদের স্ক্রলিং টেক্সট এবার আপনার এটা আমাদের ভিডিওটা সেভ করতে পারেন তো সেভ করার জন্য এক্সপোর্ট বাটন ট্যাপ করে এখান থেকে এক্সপোর্ট করে দিন তো থার্ড টেক্সটা হলো ট্রানজেশন তো আমি আগের এপিসোডেও আপনাদের ট্রানজেশন দেখিয়েছিলাম বাট সেটা হলো কাইন মাস্টার ইনবিল ট্রানজেশন আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটি কোলেজ ট্রানজেশন দিব প্যাক হিসেবে তো আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং ট্রানজেশনগুলো কীভাবে ইউজ করবেন সেটা দেখে দিচ্ছে তো ট্রানজাকশনটি অ্যাড করার জন্য আপনাদের প্রথমে ক্রাইনমাস্টারটি ওপেন করে সিক্সটিন টু নাইন এই এক্সপেক্ট্রেশনটা সিট করে নিতে হবে দেন এখান থেকে আপনারা আপনাদের ভিডিও ক্লিপ অ্যাড করতে পারেন দুটো বা অধিক অ্যাড করার পর আপনার জাস্ট এটা মিডেল এর থেকে একটু আগে চলে যাবেন এরকম একটা পর্যায়ে যাওয়ার পর আপনার এখান থেকে আপনাদের ভিডিওটা বড়ো করতে পান ছোট করতে পান যেরকম অ্যাডজাস্টমেন্ট করতে চান সেরকম করতে পান দেন এখান থেকে লেয়ার থেকে মিডিয়াতে যাবেন অ্যান্ড ডেসক্রিপশনে আমি কিন্তু এই প্যাক দিয়ে দিছি তিনটি লোক সরি ট্রানজাকশনের তো সেটা নিয়ে আসবেন অ্যান্ড এটা ফুল স্ক্রিন করে আপনাদের ক্রোমা কিটা এনেবল করে দেবেন দেন এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনার আগে পরে করে দেন যদি আমরা এটা প্লে করি তাহলে এরকম ট্রানজাকশন কিন্তু আপনারা পেয়ে যান যেটা কুলেস্ট বলে আমি মনে করি আর এগুলো আপনারা ইনবিল্ড ক্যানভাস পাবেন না এরপর আপনারা যদি এটাতে সন্তুষ্ট থাকেন দেন এটা আপনারা আপনাদের সেভ করতে পারেন তো গালাইতে আজকে ভিডিও আপনাদের হেল্প হয়েছে আর নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিও যদি আপনারা আরও পার্ট চান থার্ড ফোর্থ তাহলে কমেন্ট করতে পারেন যে থার্ড পার্ট চাই তো দেখাবেন নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই